প্রিমিয়ার লিগ স্কোয়াড একটা রেডি করে দিয়েছে, কারণ এর মধ্যে আমাদের কিছু খেলোয়াড় যেটা আমাদের প্রাথমিক যেটা 36 জন একটা স্কোয়াড আছে, এই স্কোয়াড থেকে আবার 11 জন এইচপিতে খেলবে, কারণ শ্রীলঙ্কা আসতেছে, ওদের এইচপি টিম 16 তারিখে আসতেছে, তো ওদের সাথে ম্যাচ চলাকালীন সময় কিছু প্লেয়ার ওখান থেকে বেরিয়ে যাবে। তো ওভারঅল আমাদের কন্ডিশনিং ক্যাম্প শেষ হওয়ার পরে 27-28 তারিখের দিকে মেন টিমটা আমরা অ্যানাউন্স করবো টেস্টের টিম। টি-20তে তো অবশ্যই থাকবে, টি-20তে আমরা যেহেতু ভবিষ্যতে প্ল্যান করে যাচ্ছি, যেটা 1 বছর মাত্র সময় আছে ওয়ার্ল্ড কাপের জন্য, এটা তরুণদের জন্য একটা বড় সুযোগ। 15 থেকে 16 জনের একটা পুল করতেছি, যেটা সারা বছর যাতে এরা আমাদের একটা ক্যাম্পে থাকে, এখান থেকে আমরা ডেভেলপ করে দেওয়া টিম ফর্মেটে যাতে আমরা প্রোভাইড করতে পারি।